এশিয়া কাপের উদ্বোধনী ও নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পরাজিত হয়েছিল শ্রীলঙ্কা। সেই জয়ের মাধ্যমে সুপার ফোরে এক পা দিয়ে রাখা আফগানরা নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে পরাজিত করে এবারের এশিয়া কাপের প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে। এদিকে আফগানদের বিপক্ষে পরাজিত হওয়ার পর সুপার ফোরে যাওয়ার জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কার সামনে সমীকরণ একটাই, আফগানদের বিপক্ষে বি গ্রুপে পরাজিত হওয়া দুই দল বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে আগামীকাল 1 সেপ্টেম্বর। এই ম্যাচে দুই দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়। বি গ্রুপ থেকে এরই মধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান, দুই দল উঠবে সুপার ফোরে। সেই ক্ষেত্রে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে জয়ী দল আফগানিস্তানের সঙ্গী হয়ে চলে যাবে সুপার ফোরে। আফগানদের বিপক্ষে পরাজিত হয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশের সামনে এখন সুপার ফোরে যাওয়ার জন্য পথ খোলা আছে। এটি লঙ্কানদের পরাজিত করতে পারলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে সাকিব আল হাসানের দলের, সেই ক্ষেত্রে বি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে উঠবে তারা। উল্লেখ্য, আগামীকাল 1 সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 8টায় সুপার ফোর নিশ্চিত করার লক্ষ্যে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।